এসএসসি পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় রয়েছে, কবে নাগাদ প্রকাশিত হবে 2022 সালের নতুন যে রুটিনটি রয়েছে সেই রুটিন। অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে শিক্ষার্থীবৃন্দ। আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। যে সকল শিক্ষার্থীদের প্রস্তুতি খারাপ ছিল সেই সকল শিক্ষার্থীদের জন্য যে 19 তারিখ থেকে যে পরীক্ষাটি আরম্ভ হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি স্থগিত হওয়ার কারণে কিন্তু তারা অনেকটাই বেশি খুশি। আর যে সকল শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি গ্রহণ করেছিল সেই সকল শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে। আমি বলবো যে সকল শিক্ষার্থীরা তোমরা এই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। এখন প্রশ্ন হলো যে ঈদের আগে এই পরীক্ষাটি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে কি না। ঈদের আগে এই পরীক্ষাটি আরম্ভ হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই, ঈদের পরে এই পরীক্ষাটি আরম্ভ হবে। আমি আবারও বলছি যে ঈদের আগে এই পরীক্ষাটি আরম্ভ হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই, এই পরীক্ষাটি আরম্ভ হবে ঈদের পর। এখন শিক্ষার্থীর মনে প্রশ্ন হলো যে ঈদের আগে কি রুটিন প্রকাশ হবে কি না। আসলে ঈদের আগে রুটিন প্রকাশ করা যায় কি না সেটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত বিষয়। তবুও শিক্ষা মন্ত্রণালয় চাইবে যে সকল বোর্ডগুলো রয়েছে পরীক্ষায় আওতাধীন সেই সকল বোর্ডের প্রধানদের সাথে কথা বলে বন্যা পরিস্থিতি বিবেচনা করে যদি সম্ভব হয় তাহলে ঈদের আগে রুটিন প্রকাশ করবে, কিন্তু পরীক্ষা আরম্ভ হবে ঈদের পর। এখন বলা হচ্ছে যে কোন মাসে পরীক্ষাটি বা কত তারিখের মধ্যে পরীক্ষাটি আরম্ভ হতে পারে। যেহেতু ঈদের আগে পরীক্ষাটি আরম্ভ হচ্ছে না তার মানে আগামী মাসে পরীক্ষাটি আরম্ভ হবে। আগামী মাসের কোন সময়ের মধ্যে পরীক্ষাটি হতে পারে? আগামী মাসের 9-10 তারিখে যদি ঈদ হয় তাহলে ঈদের আগে যদি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়, যদি 1-2 দিন আগে বা ঈদের 2-4 দিন আগে পরীক্ষার রুটিন প্রকাশ হয়, পরীক্ষার রুটিন দেওয়ার পর মানে নতুন রুটিন প্রকাশিত হওয়ার পর কমপক্ষে 1 সপ্তাহ সময় দিতে হবে একজন শিক্ষার্থীকে তার পরীক্ষায় বসার জন্য। যার ফলে যদি ঈদের আগেও পরীক্ষার রুটিন প্রকাশিত হয় তারপর ঈদের মাঝখানে যে ছুটিটুকু রয়েছে এই ছুটির পর কমপক্ষে 4 থেকে 5 দিন পর পরীক্ষা আরম্ভ করতে হবে। আর যদি এই রুটিনটি ঈদের পর প্রকাশ করা হয় তাহলে ঈদের পর যদি ছুটি শেষ করার পর রুটিন প্রকাশ করা হয় তাহলে আমরা দেখব 10 তারিখ বা 9 তারিখ যদি ঈদ হয় তার 4 থেকে 5 দিন পর ছুটি শেষ হবে, অর্থাৎ 15 তারিখের মতো হয়ে যাবে। 15 তারিখের পর যদি রুটিন প্রকাশ করা হয় বা 15 তারিখে রুটিন প্রকাশ করা হয় তার 1 সপ্তাহ পর পরীক্ষাটি আরম্ভ হবে। তার মানে আগামী মাসের শেষ সপ্তাহে এই পরীক্ষাটি আরম্ভ হতে পারে বলে আমরা ধারণা করছি। আসলে এমনটি হবে যেহেতু ঈদের আগে এই পরীক্ষা গ্রহণ করা কোনো মতেই সম্ভব না, ঈদের পরে যেহেতু পরীক্ষাটি আরম্ভ হবে তার মানে আগামী মাসের শেষ সপ্তাহে পরীক্ষাটি আরম্ভ হতে পারে। এই ছিল এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো যে সকল শিক্ষার্থীদের গণিত বিষয়ে তোমাদের ঘাটতি রয়েছে সেই সকল শিক্ষার্থীরা চাইলে আমার এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো ক্যালকুলেটরের সাহায্যে তুমি কীভাবে এসএসসি গণিত বিষয়ের MCQ প্রশ্নগুলো সমাধান করতে পারো। সেই সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।